আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আসছে কোরবানির ঈদে অনেক মশলাদার রেসিপির ভিড়ে কিভাবে অল্প উপকরণ দিয়ে লোভনীয় মাংসের কাবাব তৈরি করা যায়, চলুন দেখে নেই। প্রথমেই নিয়েছি চিকন করে কেটে নেওয়া গরুর মাংস 250 গ্রাম। চেষ্টা করবেন মাংসে যাতে একেবারেই চর্বি না থাকে। কিভাবে কেটে নিতে হবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়েছি 2টি পেঁয়াজ কুচি করে কেটে নেওয়া। আমি পুরো 1টা ক্যাপসিকাম ব্যবহার করেছি। দেখার সৌন্দর্যের জন্য 2 রঙের নিয়েছি, আপনি চাইলে যে কোনো 1 রঙের নিতে পারেন। দিয়েছি টমেটো 2টি কুচি করে কেটে নেওয়া। দিয়েছি কাঁচামরিচ 5টি এবং কুচি করে কেটে নেওয়া আদা 1 টেবিল চামচ। দিয়েছি 1 চা চামচ লবণ এবং রান্নার তেল 6 টেবিল চামচের মতো। চলুন চলে যাচ্ছি মূল রান্নায়। রান্নার কয়েকটি ধাপ রয়েছে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে একটি হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। এবার তেল ফুটে উঠলে মাংস দিয়ে দিতে হবে। মাংস 5 মিনিটের জন্য তেলে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত মাংস থেকে পানি বের হয়ে না আসে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 10 মিনিট পর্যন্ত। এখন ঢাকনা খুলে দেখে নিচ্ছি। এ পর্যায়ে মিশিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং টমেটো ও ক্যাপসিকাম। ক্যাপসিকাম একটু রেখে দিয়েছি পরে আবার দেবার জন্য। এবার আবার ভালোভাবে নেড়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। চলুন 15 মিনিট পর দেখে নিই। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদা এবং কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি বাকি ক্যাপসিকামটুকু। এ পর্যায়ে আপনারা চাইলে 1 চিমটি গোলমরিচ ব্যবহার করতে পারেন, এটা অপশনাল। আমি এখন আবার ভালোভাবে নেড়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার দেখে নেওয়া যাক দেখতে কেমন হয়েছে দারুণ স্বাদের এই কাবাব। এবার একটি পরিবেশন পাত্রে ঢেলে পরিবেশন করুন মজার এই কাবাব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর ভিডিওটিতে একটি লাইক দেওয়ার। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।